এবং অগ্রজ আমার সমবয়সী সতীর্থ সহকর্মীদের ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বক্তব্য শোনার জন্য এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি, ছাত্র পরিষদের সভাপতি জয়ী, কুচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, গৌতম দেব, বিনয় বর্মন, রাব্বানী, বাচ্চু হাজদা, অনন্ত দেব অধিকারী থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি প্রেসিডেন্ট সৌরভ, আলিপুরদুয়ারের প্রেসিডেন্ট মোহন শর্মা, ইন্দ্রনীল সেন, পার্থ থেকে শুরু করে আমার যত এমপিরা, এমএলএরা, কাউন্সিলর, কমিশনার, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সকলে আছেন এবং ছাত্র ও যুব আমার ভাই বোনেরা আছেন এবং আপনাদের সমর্থন করবার জন্য বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ, আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। সকাল থেকে আপনারা এই কর্মসূচি চালু করেছেন, অরূপ বিশ্বাস সেও সকাল থেকে এখানে আপনাদের সকলের সাথে আছে। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ নিশ্চয়ই সুব্রত বক্সী, অভিষেক, গৌতম, অরূপরা তাদের বক্তব্য তারা নিশ্চয়ই বলেছেন, আমার শোনার সুযোগ হয়নি, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি উত্তরবঙ্গ জেলা একদিন অবহেলিত ছিল, উত্তরবঙ্গ জেলা একদিন সবাই তাকে দুয়োরানি বলত, এত অবহেলার শিকার ছিল উত্তরবঙ্গ জেলা, একদিন কেউ দেখতই না তাকিয়ে, কিন্তু আজকে কিন্তু তার সব পরিবর্তন হয়ে গেছে। উত্তরবঙ্গ জেলা আজকে নিজস্ব সেক্রেটারিয়েট উত্তরকন্যা পেয়েছে, উত্তরবঙ্গে দুটো নতুন জেলা তৈরি হয়েছে আমাদের সময়, আলিপুরদুয়ার জেলা এবং কালিম্পং জেলা। উত্তরবঙ্গ আজকে গর্ব করে বলতে পারে তৃণমূল কংগ্রেসকে যেমন উত্তরবঙ্গ জেলা দিয়েছে, উত্তরবঙ্গকেও তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো কার্পণ্য করেনি তার ভালোবাসার কোনো ছোঁয়া থেকে বঞ্চিত করতে। তৃণমূল কংগ্রেস জীবন দিয়ে
দক্ষিণবঙ্গকে যেমন ভালোবাসে, উত্তরবঙ্গকেও তেমনি ভালোবাসে। উত্তরবঙ্গে আমার পাহাড় আছে, জঙ্গল আছে, তরাই আছে, ডুয়ার্স আছে, ওদিকে দক্ষিণ দিনাজপুর আছে, উত্তর দিনাজপুর আছে, মালদা আছে। যেমন দক্ষিণবঙ্গে আমার বড় বড় আরো সমস্ত জেলাগুলো আছে। আমি দীর্ঘদিন বাদে আগামীকাল আমার পাহাড়ের মানুষের কাছেও যাব, পাহাড়েও কিছু প্রোগ্রাম নেওয়া আছে, পাহাড়ে শান্তি রাখার জন্য এবং উন্নয়নের জন্য তারা যে কাজ শুরু করেছেন জিটিএ সহ সকলে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস এমনই একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের ছাত্র যুবকদের কাছে আমার অনুরোধ থাকবে, কখনো জীবনে মাথা নত করবেন না, কখনো জীবনের টাকার কাছে বিকিয়ে যাবেন না, কখনো জীবনের সাম্প্রদায়িক রাজনীতি করবেন না, কখনো জীবনে ভাগাভাগির রাজনীতি করবেন না, কখনো জীবনে নিজের নিজস্বতা হারাবেন না। তৃণমূল কংগ্রেস এমনই একটা রাজনৈতিক দল যে ভাঙে তবু মচকায় না। তৃণমূল কংগ্রেস এমনই একটা রাজনৈতিক দল যে মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে এবং সর্বক্ষণ লড়াই করে। এই তো চোখের সামনে দেখতে পাচ্ছেন, একটা সিপিএম দল একটা কর্পোরেশনে দায়িত্ব পেয়েছে তাও ভালো করে কাজ করতে পারে না, রোজ বিবৃতি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, শুধু রোজ বিবৃতি দেওয়া আর গণ্ডগোল পাকানো ছাড়া আর কোনো কাজ নেই। আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে করতে পার্টিটাই প্রায় আজকে উঠে গেছে সম্পূর্ণভাবে। কংগ্রেস দল বাংলায় যার কিছুই নেই, না ঘরকা না ঘাটকা সিপিএম এর সাথে আর কংগ্রেসের। 2016 আপনারা দেখেছেন কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করে তারা চলাফেরা করেছেন, এবং 2016 সালের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি যে কিভাবে তারা রাজনৈতিকভাবে বাংলাটার সর্বনাশ করবার চক্রান্তে লিপ্ত হয়েছিল। আর একটা রাজনৈতিক দল সত্য তৈরি হয়েছে কংগ্রেস এবং সিপিএম এর পাপড়ি দিয়ে, তাদের নাম হচ্ছে বিজেপি দল। সেই দলটার হাতে এখন প্রচুর টাকা, আনছে প্রচুর টাকা, মন্ত্রীরা আসছেন, ইলেকশনের আগে বলেছিল ডান কানের 7টা বাগান খুলে দেব, একটাও খোলেনি, বরঞ্চ ডান কান আমাদের লোকেরা ইনিশিয়েটিভ নিয়ে তার 2টো বাগান খুলে দিয়েছে, আরো 2টো বাগান খোলার মুখে তারা খোলেনি। আমি শুনেছি তাদের এক একজন মন্ত্রী আসে এখানে কাগজের বাক্স নিয়ে বসে থাকেন, কাগজের বাক্সে কাগজ আছে না নোট আছে আমি জানি না, কিন্তু ভোট নেই এ কথা আপনাদের দায়িত্ব নিয়ে স্বীকার করতে হবে। পাশে আসাম রাজ্য, আসামে বসে কুচবিহারে কি করে দাঙ্গা লাগানো যায়, জলপাইগুড়িতে কি করে ভাগাভাগি করা যায়, আলিপুরদুয়ারে কি করে দাঙ্গা লাগানো যায়, বালুরঘাটে কি করে হিন্দু মুসলমান করা যায়, উত্তর দিনাজপুরে কি করে গণ্ডগোল করা যায়, দক্ষিণ দিনাজপুরে কি করে গণ্ডগোল করা যায়, একটাই কাজ, মালদা কি করে ভেঙে দেওয়া যায়, একটাই কাজ। বাংলাকে এরা ভালোবাসে না, বাংলাকে বাংলার টপ এরা দেয়নি। বাজেটে অন্ধ্রপ্রদেশ আজকে বলছে আমরা বঞ্চিত, আমরা এনডিএ কে সাপোর্ট করবো কিনা ভাবছি। আমার পুরো সমর্থন আছে অন্ধ্রপ্রদেশের দিকে, যে কোনো রাজ্যের যে কোনো বঞ্চনার ব্যাপারে আমার প্রত্যেকটা রাজ্যের ব্যাপারেই সমর্থন আছে, কিন্তু বাংলাকে বঞ্চনা করা হয়নি। কি দিয়েছে বাংলাকে? কিছুই দেয়নি, বরঞ্চ যেটুকু ছিল সেটুকু কেড়ে নেবার চেষ্টা করা হয়েছে, বাংলাকে সবচেয়ে বেশি বঞ্চনা করা হয়েছে। তবে এটা আমরা বিশ্বাস করি, বাংলাকে বঞ্চনা করে বাংলাকে মাথা নত করানো যাবে না, বাংলাকে বঞ্চনা করে বাংলার মানুষের পেটের ভাত শেষ করে দেওয়া যাবে না, বাংলাকে বঞ্চনা করে মানুষের পেটের ভাতে কিল মারা যাবে না, বাংলাকে বঞ্চনা করে মনে রাখবেন যে বাংলাকে বঞ্চনা করে তৃণমূল কংগ্রেসকে মাথা নত করা যাবে না। তৃণমূল কংগ্রেস অনেক সহ্য করেছে, একটা ট্রান্সপারেন্ট রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমি গর্ব করে বলি ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে
তার মধ্যে সবচেয়ে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি নিয়ে যে দলটা কাজ করে তার নাম তৃণমূল কংগ্রেস, অন্য কোন রাজনৈতিক দল নয়। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করবার জন্য, ব্ল্যাকমেলিং করবার জন্য, মাথা নত করাবার জন্য কেন্দ্রীয় সরকার কম চক্রান্ত করেনি, কম ষড়যন্ত্র করেনি। আর এই ষড়যন্ত্রে সিপিএম তৃণমূল বিজেপি তিনটেই এক, একই দল একই অঙ্গে বিভিন্ন রূপ একটা সরকার চালাচ্ছে। কয়েকদিন আগেও আপনারা দেখেছেন আমাদের যেমন উন্নয়নের এক গাদা প্রজেক্ট আছে, জন্মালে শিশু সাথী, শিশু সমশ্রী থেকে শুরু করে মারা গেলেও সমব্যথী প্রজেক্ট আমাদের গভর্নমেন্টের আছে। আর বিজেপি গভর্নমেন্ট বাজেট করে বলছে আমরা কত কি করেছি, কি করেছে, বাম্বু মিশন তৈরি করেছে, কেউ প্রতিবাদ করলেই বড় বড় ডান্ডা, হাতে মোটা মোটা ঝান্ডা, এই নিয়ে লড়াই করবেন তারা। বলছে গোবর আমাদের ধন, সে তো জানি গোবর দিয়ে আমরা ঘুটেও দিই, গোবর দিয়ে গোবর লেপাও হয়, গোবরকে আমরা পছন্দও করি, কিন্তু গোবর আমার কবে থেকে ব্যাংকে রাখা শুরু হলো আমি তো জানতাম না। বিজেপিকে জিজ্ঞেস করুন কি করেছেন বাজেটে, কেন আমরা দুইটা করছি, একটা বাম্বু মিশন বানাইছি আর একটা আমরা গোবর ধন করছি। গোবর ধনটা কি না, তো ব্যাংকে এখন টাকা রাখবেন না, গোবর রেখে দিন, আর ঘুটে পুড়লেই ছাইটা আপনাকে ট্যাক্স দেবে, বুঝলেন কিছু। গোবরটাকে ধন, ওটাকে ব্যাংকে রাখুন, আর গোবর পুড়ে ঘুটে হবে, ঘুটের ছাইটা দিয়ে মানুষ কি বলবে, নাও ব্যাংকে সুদ দিলাম, ঘুটের ছাই ব্যাংকে মানুষ সুদ পাবে, এছাড়া আর কোনো কাজ নাই। নেই কাজ তো খৈভাজ, তৃণমূল কংগ্রেস মনে রাখবেন তৃণমূল কংগ্রেস তো প্রজেক্ট তৈরি করেছে, কত আছে শিক্ষার্থী তপশিলী ভাই বোনদের জন্য আমরা স্কলারশিপ দিয়ে পুরো পড়াশোনা করাই, আদিবাসী ভাই বোনদের জন্য পুরো স্কলারশিপ দিয়ে পড়াশোনা করাই, 2 টাকা কিলো চাল দিই, চা বাগানে মাত্র 47 পয়সায় আমরা চা বাগানের শ্রমিকরা মাত্র 47 পয়সায় চাল পায়, বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা পায়, কোথায় পাবেন? এরা নতুন করে বলছে এত লক্ষ্যে আমরা স্বাস্থ্য পরিষেবা দেবো 5 লাখ টাকার, আমরা তো বিনা পয়সায় দিই, আমরা 2 বছর আগে শুরু করেছি বিনা পয়সায় চিকিৎসা, বরঞ্চ আরো অনেক লোককে আশা, ICDS, সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি কর্মী থেকে শুরু করে আরো অনেককে আমরা স্বাস্থ্যসাথী প্রোগ্রামে নিয়ে এসেছি, যারা প্রাইভেট হাসপাতালেও 5 লাখ টাকা করে চিকিৎসা পায়। কৃষকদের জন্য কৃষক ভাতা আছে, সেই ভাতা আমরা আরো 35,000 লোককে এক্সট্রা দেবো এবছরে। কৃষক ভাতা 750 টাকা ছিল, ওটা বাড়িয়ে আমরা 1,000 টাকা করেছি। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোনেরা আমার, তাদের 40%-এর ওপর ছেলে মেয়েরা অলরেডি তারা ভাতা পায় 1,750 টাকা। আরো 2 লক্ষ ছেলে মেয়েদের, প্রতিবন্ধী ভাই বোনেদের আমরা একটা নতুন পেনশন চালু করছি, সেটার নাম মানবিক, 1,000 টাকা করে পাবে। আর যাদের 50%-এর ওপর আছে তারা 750 টাকাও যারা পায় তারাও 1,000 টাকা করে পাবে। প্রেসের সাংবাদিক তাদের জন্য আমরা মা বই করেছি বিনা পয়সায় চিকিৎসা, এবং তাছাড়াও মনে রাখবেন তাদেরও পেনশন করে দিয়েছি, আগামী 1 এপ্রিল থেকে 60 বছর হয়ে গেলে তারা 2,500 টাকা করে পেনশন পাবেন। বাংলায় কন্যাশ্রী প্রকল্প ছিল, আমরা রূপশ্রী প্রকল্প করেছি এবার। রূপশ্রী প্রকল্প কি, যে মেয়েটার বিয়ে হয়নি, 18 বছর বয়স, বিয়ে হয়নি, বার্ষিক ইনকাম 1.5 লাখ, সেই মেয়েদের বিয়ের জন্য আমাদের সরকার আরো 25,000 টাকা করে দেবে। তার কারণ কন্যাশ্রী আলাদা, রূপশ্রী আলাদা, এই প্রজেক্ট আমরা তৈরি করে দিয়েছি। এমন সরকার কোথায় আছে, কোথায় দেখাতে পারবেন? চাষিরা অনেক সময় বিনামূল্যে কম পয়সায় জিনিস বিক্রি করতে বাধ্য থাকে, পয়সা নেই। আমরা কৃষকদের জন্য খাজনা মুকুব করে দিয়েছি, মিউটেশন কৃষি জমিতে মুকুব করে দিয়েছি, এবং আমরা কিষাণ ক্রেডিট কার্ড 69 লক্ষ দিয়েছি।
এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে কৃষকদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে কৃষক পরিবারদের সর্বরকম সহযোগিতা করবার জন্য ভাতা থেকে শুরু করে তাদের ইন্স্যুরেন্স করে দিয়েছি 650 কোটি টাকা গভর্নমেন্ট থেকে দিয়ে, কৃষকদের 1 পয়সা দিতে হয় না, কৃষকদের জমিতে আমরা ইন্স্যুরেন্স করে দিয়েছি বিনা পয়সায়। অজস্র কাজ, সংখ্যালঘু ছেলে মেয়েরা 1,70,00,000 ছেলে মেয়েরা মনে রাখবেন সংখ্যালঘু স্কলারশিপ পেয়েছে, 57,00,000 সিরুল কাসিরুল রায় শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছে, কন্যাশ্রী মেয়েরা প্রায় 45,00,000 পেয়েছে। এই ধরনের অজস্র কাজ আমরা এই 6 বছরে 81,00,000 ছেলে মেয়েদের চাকরি করে দিয়েছি, এবছরে আরো 9,00,000 করা হবে। আর গ্রামীণ চাকরি সৃষ্টিতে আমরা ভারতবর্ষের নাম্বার 1, এটা মাথায় রাখবেন। আমরা ইন্টেন্ডারে নাম্বার 1, কৃষক ডিপার্টমেন্টে নাম্বার 1, বিজনেসে শিল্পে ইজ অফ ডুইং বিজনেসে আমরা নাম্বার 1, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1, স্কিলে আমরা নাম্বার 1, এরকম অনেক কাজ আছে যাতে আমরা নাম্বার 1। আমরা মুখে বলি না, আমরা কাজ করে দেখাই। এই কাজগুলো তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে। আমি চাই আমার তৃণমূল কংগ্রেসের মা বোনেরা যারা আছেন, মেয়েরা আমাদের ঘরের গর্ব, আগামী 6ই মার্চ 7ই মার্চ সমস্ত ব্লকে ব্লকে মেয়েদের র্যালি হবে, আর 8ই মার্চ একটা দক্ষিণবঙ্গে আর একটা উত্তরবঙ্গে মেয়েদের বড় সমাবেশ ও র্যালি হবে। দ্রব্যমূল্য আগুন ছোঁয়া হচ্ছে, রোজ পেট্রোলের দাম বাড়ছে, রোজ ডিজেলের দাম বাড়ছে, রোজ গ্যাসের দাম বাড়ছে। ডিজেলের দাম বাড়লে, পেট্রোলের দাম বাড়লে, গ্যাসের দাম বাড়লে রান্নাঘরে আগুনের ছোঁয়া লাগে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমি চাই আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতি শনিবার রবিবার মাধ্যমিক পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত, 12 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, আগামী 8ই মার্চ পর্যন্ত প্রতি শনি রবিবার মিছিল এবং মিটিং চলবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে। এই প্রোগ্রামগুলো চলবে। ছাত্র এবং যুবকদের আমি অনুরোধ করব, আগামী পঞ্চায়েত নির্বাচন আসছে, সেই পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা গ্রামে এমন করে লড়াই করুন যাতে যারা আজকে কেঁদে কেঁদে বেড়াচ্ছে আগামী দিন কাঁদবার জায়গাটাও যেন না পায় রাজনৈতিকভাবে, এটা আপনাদের তৈরি করতে হবে। শুধু গালাগালি দিলে হবে? তৃণমূল কংগ্রেস কি শুধু গালাগালি দিলে হবে না? বিজেপি দলের মন্ত্রীরা উত্তরবঙ্গে উন্নয়নের কাজ করতে আসে না, বাক্স নিয়ে আসে। সেই বাক্সে টাকা আছে না কাগজ আছে সেটা তো এখানকার সাংবাদিকরাও জানে, স্থানীয় মানুষও জানে। আমি আবার বলি, তৃণমূল কংগ্রেস দলটা এমনই দল, টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি, আর টাকায় তৃণমূল কংগ্রেসকে স্তব্ধ করতে পারবেন না, জেনে রেখে দিন। আপনারা নজর রাখুন, এদের একটাই কাজ দাঙ্গা লাগানো, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদত দেওয়া, আর হচ্ছে সারাক্ষণ মানুষে মানুষে ঝগড়া লাগিয়ে দেওয়া। পাশে আসাম রাজ্য আছে, হঠাৎ শুরু হলো বাঙালি হাঁটাও আসাম বাঁচাও। আমরা বলেছিলাম আমাদের অতিথি তারা, বাংলার মানুষ বিপদে পড়লে আমরা তাদের রক্ষা করব। মনে রাখবেন আসামে যখন দাঙ্গা হয়েছিল, আসামবাসীরা আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে নিজেদের অতিথি করে তাদের রেখে দিয়েছিলাম, আসামের ভাই বোনেরাও আমাদের ভাই বোন। আমরা মানুষে মানুষে ভাগাভাগি করি না এবং কখনো করতে চাই না। আজকে শিলিগুড়িতে কুচবিহারে এয়ারপোর্ট হচ্ছে, বালুরঘাটে হবে, মালদায় হবে, ভুটানের সাথে, বাংলাদেশের সাথে, নেপালের সাথে রাস্তায় রাস্তা যুক্ত হচ্ছে, অনেক উন্নয়নের কাজ চলছে, ঢেলে উন্নয়নের কাজ চলছে। একদিন উত্তরবঙ্গ আমি চাই লোকে গর্ব করে বলুক কি ছিল আর আজকে উত্তরবঙ্গ কি হয়েছে। আমি দেখতে চাই আমার উত্তরবঙ্গ পাহাড় থেকে অরণ্য সব যেন মানুষ উন্নয়ন করে, এটা মাথায় রাখতে হবে। সব সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যেই
রাজবংশী ভাষাকে, কান্তাপুরী ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের বই টই তৈরি করতে হবে, তাদের কাজকর্মগুলো তারা করবে, তাদের একাডেমি আছে। কুরুক ভাষাতেও কুরুক একাডেমিও তৈরি হবে এবং কুরুক ভাষাকেও আমরা স্বীকৃতি দিচ্ছি। এগুলো অ্যাসেম্বলিতে আইন পাস করতে হবে, আমরা আইনগুলো করে নেবো কুরুকের জন্য, এবং কুরুক অলরেডি গেছে এবং কামতাপুরীয় রাজবংশীয় চলে যাবে। আমি আপনাদের কাছে বলি, তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যাকে দেখে গর্ববোধ করবেন। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, একটা কর্মী হেঁটে যাবে সকলে গর্ববোধ করবে। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, আমি বিশ্বাস করি আমার ছাত্র যৌবনরাই পারবেন আগামী দিন তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে। ছাত্র ছাত্রীদের এবং যৌবনদের একটা বড় ভূমিকা নিতে হবে। তৃণমূল কংগ্রেসের একটা বিশিষ্টতা আছে, একজন দুজনকে নিয়ে চলে না, এটা যৌথ নেতৃত্ব। আপনারা চোখের সামনে ভাবেন দিদি একা করছে, দিদি যেমন করে দিদির পাশে রাজ্য তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেয় সুব্রত বক্সী, দিদির পাশে রাজ্য তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেয় পার্থ চ্যাটার্জি, দিদির পাশে যতগুলো জেলা প্রেসিডেন্ট দেখছেন তারা প্রত্যেককে দিদিকে নেতৃত্ব দেয়, জেলাকে নেতৃত্ব দেয়, তারা আমার গর্ব। ব্লক প্রেসিডেন্টদের দেখছেন, ব্লক প্রেসিডেন্টরা ব্লক চালায়, জেলা প্রেসিডেন্ট জেলা চালায়, রাজ্য প্রেসিডেন্ট রাজ্য চালায়। আর রাজ্য প্রেসিডেন্টকে সহযোগিতা করবার জন্য সুব্রত বক্সীকে পার্থ চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রাজীব ব্যানার্জি, গৌতম দেব, রবি ঘোষ, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, শোভন চ্যাটার্জি, শোভনদেব চ্যাটার্জি থেকে শুরু করে সুব্রত মুখার্জি, অমিত মিত্র থেকে শুরু করে, পূর্ণেন্দু বোস থেকে শুরু করে, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে সবাই সহযোগিতা করে। যুব সভাপতি অভিষেক আছে, যুব কংগ্রেসটা অভিষেক করে, কিন্তু সাথে প্রত্যেকটা জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব তারা সহযোগিতা করে। তেমনি আমার ছাত্র রাজনীতিতে জয়ী আছে, জয়ী যখন তৃণমূল ছাত্র রাজনীতি করে পার্থ চ্যাটার্জি ছাত্র রাজনীতির ইনচার্জ এবং তিনি পুরোটা দেখেন। মহিলা রাজনীতি চন্দ্রিমারা করে, চন্দ্রিমা করে, তার সাথে শশীরা আছে, তার সাথে মালারা আছে, পুরো একটা ফুল টিম আছে। যেমন আমাদের রাজনীতিতে বলেছি, অরূপ আছে, ববি আছে, কানন আছে, শুভেন্দু আছে, রাজীব আছে, রবি আছে, গৌতম দেব আছে, বিপ্লব মিত্র আছে, প্রত্যেকে আছে, রাব্বানি আছে, কে নেই, বাচ্চু আছে, সবাই আছে। সুতরাং তৃণমূল কংগ্রেস একটা যৌথ পরিবার, সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেস চলে। এবং তৃণমূল কংগ্রেসের ব্লকগুলো হচ্ছে আমাদের সম্পদ, কলেজের ইউনিটগুলো হচ্ছে আমাদের সম্পদ, জেলাগুলো হচ্ছে আমাদের সম্পদ। তৃণমূল কংগ্রেসের এক একটা কর্মী তৃণমূল কংগ্রেসের এক একটা সম্পদ, তৃণমূল কংগ্রেসের এক একটা পতাকা লক্ষ লক্ষ কর্মী তৈরি করে, তার কারণে এই পতাকাটা গর্ব করার মতো। আর কোন রাজনৈতিক দল দেখাতে পারবেন না, তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যেখানে লক্ষ লক্ষ মা বোনেরা এই রাজনৈতিক দলটা করে, যে তৃণমূল কংগ্রেসে আমাদের মা বোনেরা আলো করে বসে থাকে, যে তৃণমূল কংগ্রেসে আমার ছাত্র যৌবনের সাথে আমার মা বোনেরা সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে সারাক্ষণ আলো করে বসে আশীর্বাদ দেয়, শুভেচ্ছা দেয়, দোয়া দেয়, মহিলারা পতাকা নিয়ে আগে চলে, বলে আমরা আগে আছি, তোমরা ভাইয়েরা পেছনে থাকো, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস রাজবংশী বলুন, কান্তাপুরী বলুন, কুরমালি বলুন, কুরুক বলুন, নেপালি বলুন, হিন্দি বলুন, মুসলমান বলুন, সমস্ত সম্প্রদায়ের লোক, হিন্দি ভাষী বলুন, বাংলা ভাষী বলুন, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, সবাই মিলে একসাথে করি আমরা। আমি অভিষেককে বলবো, এরপর এপ্রিল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমরা জেলায় জেলায় কনভেনশন করবে, জেলায় জেলায় কর্মশালা করবে। যেমন ছাত্রদেরও আমি বলবো, পার্থদাকে বক্সিদাকে কনফিডেন্সে নিয়ে, জেলার প্রেসিডেন্টদের কনফিডেন্সে নিয়ে প্রত্যেকটা জেলায় জেলায় ছাত্র কনভেনশন হবে। যুব যেমন প্রত্যেকটা জেলায় জেলায় পুরো এপ্রিল মাস পরীক্ষা চলবে, পরীক্ষার সময় মাধ্যমিক চলার সময় মাধ্যমিক 12ই মার্চ শুরু হবে, এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষা চলবে। বাইরে মিছিল মিটিং করা যাবে না, কারণ কোর্টের অর্ডার আছে এবং তাছাড়াও দূষণ পরিষদের নিয়মও আছে।
আর ছাত্র ছাত্রীদের আমরা কখনো বিরক্ত করি না। ছাত্র ছাত্রীরা যাতে পরীক্ষা হলে ভালো করে যেতে পারে তাদের অনেক অভিনন্দন জানাই আমরা, ভালো করে তারা পড়াশুনো করতে পারে তাদের আমরা কোনোভাবে ডিস্টার্ব করবো না, এটা মাথায় রাখবেন। তাদের পাশে থেকে লড়াই করতে হবে, তাদের সাথ দিতে হবে। সেই জন্য তখন যখন পরীক্ষা চলবে, পরীক্ষার আগে পর্যন্ত আপনারা মিছিল মিটিংগুলো করবেন, যখন পরীক্ষা শুরু হবে পরীক্ষার টাইমটা বাদ দিয়ে, পরীক্ষার টাইমটা বাদ দিয়ে হলে হলে ইনসাইড দ্য প্যান্ডেল অথবা ইনসাইড দ্য হল আপনারা মিটিং করবেন, বক্স লাগিয়ে, যেখানে ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো অসুবিধে হবে না, এটা মাথায় রাখবেন। আগামী এপ্রিল মাসের মধ্যে আমি চাই আমার প্রত্যেকটা জেলা কনভেনশন কমপ্লিট হয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যদি করতে হয় তাহলে মনে রাখবেন পরীক্ষার টাইমে হবে না। পরীক্ষার টাইম যখন নেই হলে হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের মিটিং করার জন্য কোনো হল পাওয়া যায় না। প্যান্ডেল করে করতে হবে, পরীক্ষার দিনগুলো বাদ দিয়ে করতে হবে। পরীক্ষার দিনগুলো বাদ দিয়ে জেলা কনভেনশনের দিনগুলো ঠিক করতে হবে। আর ব্লক লেভেলের মিটিং হতে পারে, ছাত্র কনভেনশন হলে হতে পারে। ছাত্র তো লিমিটেড, ছাত্র কলেজে কলেজে নিয়ে করে করা, বক্সিদার সাথে কথা বলে নিয়ে, আমি জয়ীকে বলবো, পার্থদার সাথে কথা বলে নিয়ে ছাত্র কনভেনশনের কাজগুলো আপনারা করবেন। আর অভিষেককে বলবো যুব কনফারেন্স যেগুলো হবে পরীক্ষার দিনগুলোতে না করতে, পরীক্ষার দিনগুলো বাদ দিয়ে করতে। এখনও অনেকগুলো দিন টাইম আছে, 8ই মার্চ পর্যন্ত মিছিল মিটিং চলবে, তারপরে পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাত্র 3 দিনের গ্যাপ পাবেন, সে সময়টা কিছুটা কাজে লাগাতে পারেন, কিন্তু সেই সময়টাও খুব কম, মাত্র 3 দিন পাওয়া যাবে। মহিলারা 6 তারিখে মহিলা মিছিল হবে সব ব্লকে ব্লকে, যেহেতু 8 তারিখে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আছে, আন্তর্জাতিক মহিলা দিবস, 6 তারিখে প্রতি ব্লকে ব্লকে মহিলারা মিছিল করবেন মহিলাদের সমর্থনে। 7 তারিখে উত্তরবঙ্গ জেলায় জেলায় মহিলাদের মিছিল হবে, দক্ষিণবঙ্গেও। আর 8 তারিখে দক্ষিণবঙ্গে যে মিটিংটা হবে 8 মার্চ, সেটা হবে গান্ধী মূর্তিতে, আমি দক্ষিণবঙ্গেরটায় করবো, আর উত্তরবঙ্গেরটায় গৌতম দেবরা আছে, আমি শশী পাজা সহ মহিলাদের একটা টিম পাঠিয়ে দেবো, এটা উত্তরবঙ্গে হবে। ছাত্র যুব কনভেনশনটা হয়ে গেল শিলিগুড়িতে, সুতরাং মহিলা কনভেনশনটা তোমরা চেষ্টা করো জলপাইগুড়িতে করতে, তাহলে কি হবে জেলাগুলো একটু অ্যাকোমোডেট হয়ে যাবে। আমি আপনাদের সকলকে বলবো তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসটা স্ট্রংলি করবেন, ভালো করে করবেন, কিন্তু শ্রমিকরা রাস্তাঘাট বন্ধ না করে, কারখানার গেট বন্ধ না করে শ্রমিকদের পাশে থেকে লড়াই করতে হবে, শ্রমিক মালিকের মধ্যে সুন্দর বোঝাপড়া রেখে, যাতে শিল্পের পরিবেশ তৈরি হয়। কৃষকদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে হবে, আমাদের ক্ষেত মজদুর কৃষক কমিটি আছে, পূর্ণেন্দু ঘোষ বেচারা মান্নারা দেখে, সেই কৃষক এবং ক্ষেত মজদুরদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য লড়াই করতে হবে। কৃষকরা আমাদের সম্পদ, এটা সবসময় মনে রাখবেন। আমাদের জয় হিন্দ বাহিনীও আছে, আমাদের সেবা দলও আছে, ইন্দ্রনীল তোমাদের যে জয় হিন্দ বাহিনী আছে তাদের একটা দায়িত্ব দাও, তারা সোশ্যাল নেটওয়ার্কটা ভালো করে করবে। জয় হিন্দ বাহিনী কারা কারা সোশ্যাল নেটওয়ার্ক করেন ভাবছেন তো, ছাত্র যুবক দেখি কারা কারা সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক টুইটার টুইটার করেন, কারা করেন মেয়েরা, কারা করেন দেখি আমার ছাত্রছাত্রী বন্ধুরা, যারা করেন হাত তুলুন তো। এবার থেকে আরো বেশি করে করতে হবে, ঠিক আছে? উল্টো পাল্টা আমি দেখছি খবরও করে দিচ্ছে কেউ কেউ, একটা ক্যালেন্ডার, ভুল ক্যালেন্ডার বিজেপি আইটি ডিপার্টমেন্ট ছাপিয়ে তৃণমূল কংগ্রেসের নামে, জাগো বাংলার নামে প্রচার করছে, আমাদের পার্টি থেকে প্রতিবাদ করা হয়েছে, তা সত্ত্বেও আমি দেখছি কেউ কেউ চক্রান্ত করে ভাবছে জাগো বাংলা তৃণমূল কংগ্রেস এত বোকা যে ফেব্রুয়ারি মার্চ 30 দিনে লিখবে বিজেপির বিরুদ্ধে, ওটা নিয়ে কমপ্লেনও হয়েছে এবং অলরেডি আমাদের দলের পক্ষ থেকে প্রতিবাদও হয়েছে। ওরা মাঝে মাঝে দেখবেন ভুল ছবি দেয়, দিয়ে বলবে তৃণমূল এটা করছে, সঙ্গে সঙ্গে কাউন্টার করবেন এটা তৃণমূলের সাথে যোগাযোগ নেই, বিজেপির চক্রান্ত, বিজেপির বানানো, কখনো সিপিএম করে কখনো বিজেপি করে, এগুলো মাথায় রেখে দেবেন। মনে আছে আপনাদের
একটা ছোট্ট গন্ডগোল হয়েছিল বনগাঁর ওদিকে, তখন কি করেছিল এরা, তখন এরা কি করেছিল, একটা হিন্দি সিনেমার ছবি দেখে বলছে বাংলার পুলিশ ওদের মারছে, শাড়ি ধরে মেয়েদের টানছে। পরে দেখা গেল টোটালটাই মিথ্যে কথা, এটা বিজেপির তৈরি করা ঘটনা। সুতরাং অলওয়েজ সোশ্যাল নেটওয়ার্ক দিকে অ্যালার্ট থাকবেন, কখনো যদি দেখেন এই ধরনের কাজ কেউ করছে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন এবং কমপ্লেন করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের দায়িত্ব আজকে অনেক বেড়ে গেছে, আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। মিথ্যে কথায় কান দেবেন না, কাকে কান নিয়ে পালালো বলে সেই দিকে দৌড়বেন না। চেষ্টা করবেন একটা জিনিস বুঝতে, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে মানুষ বিরোধী কোনো কাজ করবে না। দুই, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকবে, মানুষের পাশে থাকবে। তিন, তৃণমূল কংগ্রেসের একটাই শর্ত, মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেমন হবে, বীরের মতো লড়াই করবে, বীর দর পেগিয়ে যাবে, অন্যায়ের প্রতিবাদ করবে, গর্জে উঠবে আর কথা বলে বলবে আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। সিপিএমকে কাঁদতে হবে, কংগ্রেসকে কাঁদতে হবে, বিজেপিকে কাঁদতে হবে। আগামী দিন ভারতবর্ষের বুকে তৃণমূল কংগ্রেস একটা বড় ভূমিকা পালন করবে, সেই ভূমিকা পালন করার জন্য আপনাদের সকলের ক্ষুদ্র ভূমিকার প্রয়োজন আছে। আপনারাই এক একজন যদি দায়িত্ব নিয়ে ভালো করে কাজ করেন, দলটাকে ভালোবাসেন, দলটাকে এগিয়ে নিয়ে যান, দলটাকে তৈরি করে নিয়ে যান, এমনভাবে দল তৈরি করুন যেন কোনোদিন বাংলার বুকে আর সিপিএমও নয়, কংগ্রেসও নয়, বিজেপিও নয়, কেউ আসতে তো পারবেই না। উপরন্তু তাদের ভাবতে হবে তৃণমূল কংগ্রেস দলটা কেমন, ভাবতে পারবেন তো কি, লড়তে পারবেন তো? বলতে হবে লড়তে পারলে লড়ো, উন্নয়ন করতে পারলে করো, গড়তে পারলে জীবন গড়ো, আর না পারলে ঘটি আর কলসি নিয়ে কি করবে, ঘটি আর কলসি নিয়ে কি করবে, ইয়েস গঙ্গার জলে ডুব মারো, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেসের সাথে লড়া এত সহজ নয়, তৃণমূল কংগ্রেসের এক একটা কর্মী এক একটা চাবুকের মতো লড়াই করে। আমি চাই আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনো অন্যায় করবেন না, কোনো অন্যায় সহ্য করবেন না, চাবুকের মতো লড়াই করুন। আপনি যাদের রাস্তা দিয়ে হেঁটে গেলে গর্ব করে একজন বলতে পারে দেখ দেখ এই ছেলে মেয়েটা তৃণমূল কংগ্রেস করে রে, এরা কত ভালো। কোন মানুষ পরিষেবা পাচ্ছে না তার পরিষেবা পেতে হবে, দরকার হলে প্রশাসনের কাছে নিয়ে গিয়ে বলবেন এই লোকটা গরিব তাকে সাহায্য করো। কোন মানুষটা চিকিৎসা পাচ্ছে না, দরকার হলে তার সাথে হাসপাতালে যাবেন, গিয়ে বলবেন এসো ভাই তোমাকে সাহায্য করে দিই, তুমি চিকিৎসাটা পাও। এইভাবেই কিন্তু নেতা তৈরি হয়, নেতা কখনো গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। আর তৃণমূল কংগ্রেসে আমাদের কেউ নেতা নয়, আমাদের কর্মীরাই আমাদের সম্পদ। তৃণমূল কংগ্রেস নেতা তৈরি করে ফিল্ডের থেকে, মনে রাখবেন অনেক সংগ্রাম করে পার্টিটা তৈরি হয়েছে, অনেক স্ট্রাগল করে, 50,000 মানুষের মৃত্যুর বিনিময়ে, মনে রাখবেন কারো হাত ভেঙেছে, কারো হাত কেটেছে, কারো পা ভেঙেছে, কারো মাথা ভেঙেছে, কারো চোখ তুলে নিয়েছে, কারো সারা বডিতে অত্যাচার আছে। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এত কথা বলছি, আমার পা থেকে মাথা পর্যন্ত যদি দেখেন এমন কোনো জায়গা নেই যেখানে আমি মার খাইনি, যেখানে আমার উপর অত্যাচার করা হয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন আমরাই দলটা করি, তৃণমূল কংগ্রেসটা মানুষের দল, তৃণমূল কংগ্রেসটা অনেক দূর যাবে, তৃণমূল কংগ্রেস মানুষের কথা বলবে। আধার কার্ড নিয়ে মানুষের টাকা ব্যাংকের টাকা তুলে নিলে প্রতিবাদ করবে কে, তৃণমূল কংগ্রেস। ডিজেলের দাম বাড়ছে প্রতিবাদ করছে কে, তৃণমূল কংগ্রেস। পেট্রোলের দাম বাড়ছে প্রতিবাদ করছে কে, তৃণমূল কংগ্রেস। গ্যাসের দাম বাড়ছে প্রতিবাদ করছে কে, তৃণমূল কংগ্রেস। রেলের প্রজেক্ট বন্ধ করে দিচ্ছে প্রতিবাদ করছে কে, তৃণমূল কংগ্রেস। আধার নিয়ে মানুষের পকেট রেকর্ড করা হচ্ছে প্রতিবাদ করছে কে, তৃণমূল কংগ্রেস। মা বোনের উপর কোনো অসম্মান হলেও প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস।
এই সমাজটাকে রক্ষা করার জন্য দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস। আপনারা মানুষের প্রথম মানুষ তৈরি হন, এর থেকে বেশি আমি কিছু চাই না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি চাই উন্নততর মানুষ তৈরি হোক, মানুষের চরিত্র গঠনই আমার কাজ, সবচেয়ে বড় কাজ ইয়াং জেনারেশনের জন্য। আমি স্বামী বিবেকানন্দকে ভালোবাসি, আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের থিওরিকে মানি, আমি রবীন্দ্র নজরুল পড়ে বড় হয়েছি। তাই বারবার আপনাদের এ কথাই বলবো, যখনই আন্দোলন করবেন মনে রাখবেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কখনো বা মনে রাখবেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হো হে ভগবান। কখনো বা মনে রাখবেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আশীয় লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। কখনো বা মনে রাখবেন জয় হিন্দ চলো দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই কথা। কখনো বা মনে রাখবেন স্বামী বিবেকানন্দের কথায়, আমরা জেনে রেখো জন্ম থেকে তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। কখনো বা রামকৃষ্ণের কথা, টাকা মাটি মাটি টাকা সর্বধর্ম সমন্বয় এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই কথাগুলো মনে রাখবেন। আর লড়াইটা আমাদের চলছে, আগে লড়াই ছিল 34 বছর সিপিএম এর বিরুদ্ধে ওদের সরানোর লড়াই, আর আজকের লড়াইটা হচ্ছে মানুষকে খেতে দেবার লড়াই, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ যাতে পরিষেবা পায় উন্নয়ন হয় তার লড়াই। আর আগামীকালের লড়াই কি, যারা সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে তাদের বিনাশ করাই হচ্ছে আমাদের আগামী দিনের লড়াই, সম্প্রীতির লড়াই সংহতির লড়াই, এটা মাথায় রাখবেন। আর তৃণমূল কংগ্রেস কিছু চায় না, কিন্তু ভারতবর্ষের সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেস লড়তে চায়। তৃণমূল কংগ্রেস বাংলা থেকে পথ দেখিয়ে বলে, নাই নাই ভয় হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। তৃণমূল কংগ্রেস বলে 2019 মনে রাখবেন বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে, বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে, বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে। বাংলা চিরকাল স্বাধীনতা আন্দোলনে নবজাগরণে স্বদেশী পূজননে বাংলা সবসময় একটা ভূমিকা পালন করেছে। বাংলা আবার তার ন্যায্য অধিকার নিয়ে, তার দায়িত্ব নিয়ে, তার দায়বদ্ধতা নিয়ে আগামী দিন আবার তার দায়িত্ব পালন করবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সারাক্ষণ অনেক বক্তৃতা শুনেছেন, অনেক বক্তা বক্তৃতা দিয়েছেন, আমি আর বেশি বক্তৃতা দিতে চাই না। আমি এটুকু শুধু আপনাদের বলবো, ছাত্র এবং যৌবন আপনাদের মধ্যে আমি দেখতে চাই আগামী দিনের উন্নয়নের প্লাবন। ছাত্র এবং যৌবন মনে রাখবেন, আপনাদের জন্য রইল আমার হাজার হাজার সালাম আর হাজার হাজার অভিনন্দন। ছাত্র এবং যৌবন বাধা মানে না, হার মানে না, মাথা নত করে না, এগিয়ে যায়, এগিয়ে যেতে যেতে বলে আমরা লড়বো, আমরা লড়বো, আমরা লড়বো, আমরা গড়বো, আমরা গড়বো, আমরা গড়বো, আমরা বাঁচবো, আমরা বাঁচবো, আমরা বাঁচবো, আমরা মানুষ তৈরি করব, আমরা মানুষ তৈরি করব, আমরা মানুষ তৈরি করব। এটাই হোক আপনাদের শপথ, আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জওহর। বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিনা।